যে সব নতুন অঙ্কের গৃহশিক্ষক ও অঙ্কে দুর্বল সরকারি চাকরি প্রার্থীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। অঙ্কে দুর্বল একজন ছাত্রকে আমি যেভাবে সহজ করে অঙ্ক বোঝানোর চেষ্টা করতাম সেভাবেই এখানে নতুন গৃহশিক্ষক ও সরকারি চাকরি প্রার্থীদের কাছে বলার চেষ্টা করছি। অঙ্কে দুর্বল সরকারি চাকরি প্রার্থীরা এবং আগ্রহী নতুন অঙ্কের গৃহশিক্ষকেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর সঙ্গে সঙ্গে পড়ে বসে পরীক্ষা দিতে আগ্রহী হলে পরীক্ষা কিভাবে দেবেন এবং পরীক্ষার প্রশ্ন কিভাবে পাবেন তা জানার জন্য আমার চ্যানেলের কমিউনিটি পোস্টগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। কোনো একটি বিশেষ অধ্যায়ের উপর বা কোন কোন অধ্যায়ের প্রশ্নের উপর পরীক্ষা দিতে আগ্রহী তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে শুরু করা যাক। আজ আমি ছাত্রটিকে প্রথমে বললাম যে আমরা প্রথমেই অঙ্কের সমাধানের চেষ্টা করব না, আমরা আগে কয়েকটা বিষয় ভালোভাবে বুঝে নেব, তারপরে অঙ্কের সমাধানের চেষ্টা করব। পরিমিতিতে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জেনে গেছি। অনাঙ্ক জ্যামিতিতে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা আজ আমরা বোঝার চেষ্টা করব। পরিমিতিতে যখন আমরা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেছি তখন বিভিন্নভাবে আমরা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেছি। বাহুর দৈর্ঘ্যগুলো যদি জানা থাকে তাহলে সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেছি। আবার যদি ভূমি এবং উচ্চতা জানা থাকলেও আমরা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এই সূত্রের সাহায্যে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেছি। কিন্তু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে কীভাবে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটা এবারে জানার চেষ্টা করি। এক নম্বর হল, যদি এ বি সি ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটির স্থানাঙ্ক, এর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি এর স্থানাঙ্ক হচ্ছে x2, y2 এবং সি এর স্থানাঙ্ক হচ্ছে x3, y3 হবে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হবে, এটাকে মড চিহ্নের মধ্যে লেখা হয়। ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না তাই এই সূত্রটাকে মড চিহ্নের মধ্যে রাখা হয়। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হল হাফ ইন্টু x1 y2 - y3 + x2 y3 - y1 + x3 y1 - y2। ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা এই সূত্রের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। এরপরে যেটা বোঝার চেষ্টা করব, তিনটে বিন্দু সমরেখ হবে কখন? বিন্দু তিনটের স্থানাঙ্ক দেওয়া আছে, এই বিন্দু তিনটে সমরেখ হবে আমরা কিভাবে বুঝব? ধরলাম এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। তাহলে এ বি সি তিনটে বিন্দু সমরেখ হবে কখন? না, যখন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান যদি শূন্য হয় তবে এ বি সি এই বিন্দু তিনটি সমরেখ হবে, কারণ বিন্দু তিনটি
সমরেখ বলে কোনো ত্রিভুজ উৎপন্ন হয় না। তাহলে আমরা এভাবেও বলতে পারি, মনে করো এ বি সি বিন্দু তিনটি সমরেখ, তাহলে বিন্দু তিনটি দিয়ে উৎপন্ন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে, কারণ বিন্দু তিনটি সমরেখ বলে প্রকৃতপক্ষে কোনো ত্রিভুজ উৎপন্ন হবে না। যেটা জানার চেষ্টা করব যে একটা বিন্দু এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই, একটা বিন্দু কিউ যার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু, এই বিন্দু দুটোর সংযোজক সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটা কি? মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। বিন্দু তিনটি সমরেখ এটা বলতে কি বোঝায়? না, বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। তাহলে আজকের অঙ্কের সমাধানের আগে আমরা যে বিষয়গুলো না জানলে অঙ্কের সমাধান করতে পারবো না, সেই বিষয়গুলো এখন জানা হয়ে গেছে। তাহলে এবারে দেখা যাক অঙ্কের সমাধান কিভাবে করা যায়। অঙ্কটা কি বলছে? দুই মাইনাস দুই, চার কমা দুই এবং মাইনাস ওয়ান কমা তিন শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল যে সূত্রের সাহায্যে নির্ণয় করতে হয় সেটা আমরা এখন জেনে গেছি। তাহলে অঙ্কটার সমাধান আমরা এইভাবে করব। মনে করি এ বিন্দুর স্থানাঙ্ক সমান দুই কমা মাইনাস দুই, বি বিন্দুর স্থানাঙ্ক সমান চার কমা দুই, সি বিন্দুর স্থানাঙ্ক সমান মাইনাস ওয়ান কমা তিন। সুতরাং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মডের মধ্যে রাখবো এক্স ওয়ান গুণ ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু গুণ ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি গুণ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এখানে এক্স ওয়ান সমান এইটা দুই, এক্স টু সমান চার, এক্স থ্রি সমান এইটা মাইনাস ওয়ান, আর ওয়াই ওয়ান সমান এইটা মাইনাস টু, ওয়াই টু সমান এইটা টু, ওয়াই থ্রি সমান এই থ্রি। এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এবং ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রিটা আমরা লিখে নিলাম, তাহলে এই সূত্রে বসাতে সুবিধা হবে। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ মডের মধ্যে থাকছে এক্স ওয়ান মানে টু, ওয়াই টু মানে এখানে টু, ওয়াই থ্রি মানে থ্রি, প্লাস চিহ্ন বসলো, এক্স টু চার, ওয়াই থ্রি হলো থ্রি। এখান থেকে বসাতে খুব সুবিধা হয়ে যাচ্ছে যদি আমরা এইভাবে লিখে নিই। তাহলে ওয়াই ওয়ান মানে এইখানে একটা মাইনাস টু দেয়, এক্স থ্রি মানে মাইনাস ওয়ান, তারপরে হলো ওয়াই ওয়ান মাইনাস টু, তারপরে মাইনাস ওয়াই টু, মাইনাস ওয়াই টু মানে মডের মধ্যে এই সূত্রটাকে বসাতে হয়। হাফ টু টু মাইনাস ওয়ান প্লাস ফোর ইন্টু থ্রি প্লাস টু প্লাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু মাইনাস টু বর্গ একক। হাফ এটা হলো মাইনাস টু, এটা হলো চার গুণ পাঁচ, এটা হলো মাইনাস ওয়ান, এটা হলো মাইনাস ফোর, পাশে বর্গ একক। তাহলে হবে হাফ মাইনাস টু প্লাস কুড়ি প্লাস এত বর্গ হাফ,
এটা 20 আর 4 = 24, 2 বাদ দিলে হয় 22 বর্গ একক। তাহলে এটা লিখতে পারি হাফ গুণ 22, এবারে মডটা উঠে যাবে বর্গ একক, এটা হলো 11 = 11 বর্গ একক। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেছে। তাহলে দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। প্রমাণ করো যে 3, -2, -5, 4 এবং -1, 1 বিন্দু তিনটি সমরেখ। আমরা একটু আগে জেনে গেছি যে বিন্দু তিনটি দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলেই বিন্দু তিনটি সমরেখ হবে। তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। তিনটি বিন্দু সমরেখ হবে যদি বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। এখন প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। একটু আগেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের মান নির্ণয় করেছি, তাহলে আমরা একইভাবে করব। মনে করি এ বিন্দুর স্থানাঙ্ক সমান 3 - 2, বি বিন্দুর স্থানাঙ্ক সমান -5, 4, সি বিন্দুর স্থানাঙ্ক সমান -1, 1। সুতরাং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল অফ মডের মধ্যে রাখব x1 y2 - y3 + x2 y3 - y1 + x3 y1 - y2। x1 আমরা একটু বসিয়ে নিলে সুবিধা হবে। x1 = 3, x2 - 5, x3 - -1, y1 - 2, y2 = 4, y3 = 1। সুতরাং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, এখানে x1 = 3, y2 = 4 - y3 = 1 + x2 = -5, y3 = 1 আর y1 = -2, তাহলে 1 - -2 + x3 = -1 আর y1 = 2 আর y2 = 4। এখানে জায়গা নেই, হাফ এখানে লিখব 3 গুণ 3 + -5, এখানে হবে 1 + 2 + -1, এখানে হবে -6। তাহলে এখানে হলো হাফ 3 × 3 = 9 + এটাকে এখন রেখে দিই, এটা হলো 3 + এটা হবে +6। তাহলে হলো হাফ এখানে 9 ± -15 + 6 সমান হাফ -6 + 6 সমান হাফ গুণ 0 = 0। প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য। সুতরাং প্রদত্ত
বিন্দু তিনটি সমরেখ। যেহেতু প্রদত্ত বিন্দু তিনটির দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, সুতরাং প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করতে হবে। প্রমাণ করো যে এক কমা দুই এবং মাইনাস দুই কমা মাইনাস চার বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক হয় শূন্য কমা শূন্য। মনে করি পি বিন্দুর স্থানাঙ্ক এক কমা দুই, কিউ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস দুই কমা মাইনাস চার, আর ও বিন্দুর স্থানাঙ্ক সমান শূন্য কমা শূন্য। এখন এই পি কিউ এর যে সংযোজক রেখাংশ সেটা হবে মূল বিন্দুগামী, অর্থাৎ পি কিউ এবং ও একই সরল রেখায় থাকবে। তাহলে একই সরল রেখায় থাকলে পি কিউ ও দ্বারা গঠিত যে ত্রিভুজটা হবে তার ক্ষেত্রফল শূন্য হবে। তাহলে আমরা লিখতে পারি এখন পি ও কিউ এর সংযোজক রেখাংশ ও বিন্দুগামী হবে, আর পি কিউ এবং ও একই সরলরেখায় থাকবে। যদি পি কিউ এবং ও দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়, তাহলে এখন আমরা পি কিউ ও দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু মডের মধ্যে হলো এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, যেখানে সমান হলো ওয়ান, এক্স টু সমান মাইনাস টু, এক্স থ্রি সমান জিরো, ওয়াই ওয়ান সমান টু, ওয়াই টু সমান মাইনাস চার, ওয়াই থ্রি সমান শূন্য। পি কিউ ও ত্রিভুজের ক্ষেত্রফল এক্স ওয়ান বসাই ওয়ান, ওয়াই টু হলো মাইনাস চার, মাইনাস ওয়াই থ্রি হলো শূন্য, প্লাস এক্স টু হলো মাইনাস টু, ওয়াই থ্রি হলো শূন্য, মাইনাস ওয়াই ওয়ান হলো টু, প্লাস এক্স থ্রি হলো শূন্য, ওয়াই ওয়ান হলো টু, ওয়াই টু হলো মাইনাস চার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে মাইনাস চার। তাহলে এখানে একবারেই করে দিই, হাফ এটা হবে মাইনাস চার, এটা হবে প্লাস চার, এটা হবে শূন্য। হাফ ইন্টু মড শূন্য সমান হাফ ইন্টু শূন্য সমান শূন্য। তবে সুতরাং পি কিউ ও একই সরলরেখায় থাকবে, অর্থাৎ পি ও কিউ এর সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। প্রমাণ করো যে দুই কমা এক এবং ছয় কমা পাঁচ বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু মাইনাস চার কমা মাইনাস পাঁচ ও নয় আট বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। এটা প্রমাণ করব আমরা কিভাবে? প্রথমে কমা এক এবং ছয় কমা পাঁচ বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করে নেব। মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেটা হবে
সেই বিন্দু এবং এই দুটো বিন্দু একই সরল রেখাংশের উপরে অবস্থিত হবে, অর্থাৎ একই সরল রেখায় থাকবে। এখন তিনটে বিন্দু একই সরল রেখায় থাকবে কখন? না, যখন তিনটে বিন্দুর দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তাহলে প্রথমে আমরা এই 2,1 এবং 6,5 বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করি। মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটা কি একবার দেখে নিই, মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটা কি? ই এর স্থানাঙ্ক দেওয়া আছে, কিউ এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুটো বিন্দুর সংযোগ সরল রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হলো x1 + x2/2 y1 + y2/2। 2,1 এবং 6,5 দ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্র হল x1 + x2/2 y1 + y2/2। একবারই করে দিচ্ছি, 4 এটা হবে 3। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম। মধ্যবিন্দুটা এই বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশের উপর অবস্থিত। তাহলে এখন আমরা কী লিখব? মনে করি P বিন্দুর স্থানাঙ্ক -5, কিউ বিন্দুর স্থানাঙ্ক 9,8 এবং আর বিন্দুর স্থানাঙ্ক 4,3। এখন আর বিন্দু পি এবং কিউ বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হলে পি কিউ এবং আর একই সরল রেখায় থাকবে। এখন পি কিউ এবং আর একই সরল রেখায় থাকবে যদি পি কিউ আর দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করি। পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমরা একবারেই সূত্রে বসিয়ে নির্ণয় করি। আমি আর এই অঙ্কটার সমাধানের সময় সূত্র লিখে দেখাচ্ছি না, আমি একবারেই এখানে ক্ষেত্রফলটা নির্ণয় করে নিচ্ছি। -4 − 3 − 8 + 4 × 8 + 5 + 9 − 5 − 3। তাহলে এটা হবে হাফ, একবারেই করে নিচ্ছি, এখানে হবে -5 − 4 = +20, এটা হবে 8 × 5 = 13, 4 × 3 = 52, +72 − 8 + 9 − 72, তাহলে এখানে হলো +72 − 72, তাহলে এখানে হলো হাফ 0, ½ × 0 = 0² একক। পি কিউ আর একই সরল রেখায় থাকবে, অর্থাৎ পি কিউ বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের ওর আর অবস্থিত হবে। তাহলে আজ এই পর্যন্তই থাক।